লিবিয়া থেকে ইউরোপ যাবার পথে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জীবিত উদ্ধার করা হয়েছে 33 বাংলাদেশিকে। মঙ্গলবার নৌকা ডুবে নিখোঁজের ঘটনা ঘটে বলে জানায় তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিক্রি জানান, তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে তাদের রাখা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক মুখপাত্র জানান, বেঁচে যাওয়া 33 জন বাংলাদেশ থেকে এসেছেন, এছাড়া অন্তত 50 জন নিখোঁজ রয়েছেন। রবিবার লিবিয়ার জুয়ারা বন্দর থেকে 90 জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের পথে রওনা হয়। তবে কি কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।